স্বাস্থ্য ও শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে টিকা দেয়া হবে বললেন প্রধানমন্ত্রী শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আশ্বাস 13 সেপ্টেম্বর খুলবে সব মেডিকেল কলেজ কেনা হবে 16.5 কোটি ভ্যাকসিন বললেন স্বাস্থ্যমন্ত্রী আট নদীর পানি বিপদসীমার উপরে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি খাবার ও বিশুদ্ধ পানির সংকট শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ একুশের দেশের সংবাদের সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online এছাড়াও সংবাদে আরও থাকছে বেলাবো ও শিবপুরে লটকনের বাগান বদলে গেছে নরসিংদীর গ্রামের চিত্র করোনা সংকট কাটিয়ে ফের রপ্তানির আশা শিক্ষা ও স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রত্যেকের টিকা নিশ্চিত করে খুব শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 6 কোটি টিকার খরচ পরিশোধ করা হয়েছে যা পর্যায়ক্রমে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মানুষের প্রয়োজনে এই লকডাউন তুলে নেওয়া হয়েছে উল্লেখ করে করোনার সংক্রমণ এড়াতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকেও উত্থাপিত শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত সাংসদ হাসিবুর রহমান স্বপনের পরিবারের প্রতি সমবেদনা জানান কারণ তো মরণশীল জন্মালে তো মরতেই হবে কিন্তু এইভাবে এই অকাল মৃত্যু ঘন বসতিপূর্ণ দেশ হিসেবে করোনা মোকাবেলায় সরকারের নেওয়া কার্যকরী ব্যবস্থা অনেক দেশই নিতে পারেনি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী আমরা ইতিমধ্যে প্রায় 6 কোটি টিকার টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি পর্যায়ক্রমে আসতে থাকবে অন্য দেশের সাথে যদি তুলনা করে তা আমাদের এই ঘন বসতিপূর্ণ এলাকা সেই জায়গায় আমরা যেভাবে এইটা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েছে এরকম অনেক উন্নত দেশও কিন্তু নিতে পারেনি এটা হলো বাস্তবতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের টিকা দেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী শিক্ষা ও স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রত্যেককে টিকার আওতায় আনারও ঘোষণা দেন তিনি লকডাউন তুলে নেওয়া হয়েছে কিন্তু স্বাস্থ্যবিধিটা মেনে চলার জন্য আমি সবাইকে অনুরোধ করব টিকার কোনো সমস্যা নেই আমরা যেখান থেকে যতভাবে পারি টিকা আমরা নিয়ে আসছি আমরা খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে শিক্ষকের সাথে সাথে এক একটা স্কুলে কর্মরত যারা তাদের পরিবার সহ তাদেরকেও জন্য টিকা দেওয়া হয় করোনা সংক্রমণ কমলেও ডেঙ্গুর প্রভাব বেড়েছে এমন আশঙ্কায় সংসদ নেতা ডেঙ্গুর উৎপত্তি স্থল ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন ডেঙ্গুতেও মানুষ অসুস্থ হচ্ছে যে ডেঙ্গুতে আমি বলবো সবাই যেন নিজের ঘর বাড়িটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কোথাও যেন পানি জমে না থাকে শুধু ঘর বাড়ি না ঘর বাড়ির আশেপাশে বাগান টাগান ছাদ এবং আশেপাশের জায়গাগুলিও যেন যাতে একটু এই যে মানে মশার জন্ম নিতে না পারে সেইভাবে যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন আর নিজেরা একটু মশারি যেন ব্যবহার করে করোনা মোকাবেলায় সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করেন প্রধানমন্ত্রী মানুষকে আড়াল করে তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া সব ধরনের কাজে কিন্তু আমাদের দলের সকলে খুব সক্রিয় আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা 13 সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হবে সকল মেডিকেল কলেজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন কয়েক মাসের মধ্যে বিভিন্ন উৎস থেকে 16.5 কোটি ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত হয়েছে সেরাম টিকা সরবরাহে ব্যর্থ হলে টাকা ফেরত নেওয়া হবে বলেও জানান মন্ত্রী বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে সচিবালয়ে বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন অধিদপ্তরের প্রধানদের সাথে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন ব্যবহারিক শিক্ষাদানে সমস্যা হয় 13 সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সশরীরে ক্লাস চালু হবে মেডিকেল কলেজ মেডিকেল ইউনিভার্সিটি আইএসটি ম্যাথস নার্সিং কলেজ এই সমস্ত বিষয় সিদ্ধান্তগুলো আপনাদের জানালাম প্রথম বছর ক্লাস দ্বিতীয় বছর এবং পঞ্চম বছর এই ক্লাসগুলো যেখানে একটু প্র্যাকটিক্যাল জড়িত আছে কাজে সেই ক্লাসগুলোকে আমরা আগে নেওয়া শুরু করব তিনি জানান এ পর্যন্ত 4.25 কোটির বেশি মানুষ নিবন্ধন করেছেন টিকা পাওয়া সাপেক্ষে প্রতি মাসে 1.5 থেকে 2 কোটি ডোজ টিকা দেওয়া হবে 10.5 কোটি ভ্যাকসিনেরও আমরা
নীতিগত আমাদের সিদ্ধান্ত আমরা দিয়েছি, আমরা সেই চুক্তিও করেছি। অর্থাৎ গত 10-15 দিনে 16.5 কোটি ভ্যাকসিন বাংলাদেশ ক্রয় করার জন্য সিদ্ধান্ত দিয়েছে। শিক্ষার্থীদের মডার্না ও ফাইজারের টিকা দিয়ে ক্লাস শুরুর বিষয়েও জানান মন্ত্রী। ফাইজার ভ্যাকসিন বা মডার্না ভ্যাকসিন যখন আমরা পাবো, এই ভ্যাকসিনগুলো বেশি করে আমরা ছাত্রছাত্রীদেরকে দেওয়ার চেষ্টা করব। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। করোনায় 24 ঘন্টায় 88 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 26,362। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 791টি ল্যাবে 33,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত 3,436, মোট শনাক্ত 15,07,116, নতুন 5,901 জন সহ সুস্থ হয়েছে 14,37,885। 24 ঘন্টায় ঢাকা বিভাগে 30 ও চট্টগ্রাম বিভাগে 27 জনের মৃত্যু হয়েছে। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার আগের দিনের চেয়ে বেড়ে হয়েছে 10.40%, সুস্থতা 95% বেশি ও মৃত্যু 1.75%। এদিকে 24 ঘন্টায় করোনা ও উপসর্গে 10 জেলায় 32 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে, উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 3 জন। করোনা পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা গেছেন 2 জন। রাজশাহীতে সংক্রমণের হার 15.18%। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি, তবে উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার 10.95%। চট্টগ্রামে 24 ঘন্টায় 1,155টি নমুনার বিপরীতে সংক্রমিত হয়েছে 140 জন, মারা গেছে 5 জন, শনাক্তের হার 13.27%। সিলেট বিভাগে করোনায় মৃত্যু হয়েছে 7 জনের, নতুন আক্রান্ত হয়েছে 109 জন। গাজীপুরে সংক্রমণের হার 14.28%, মারা গেছে 2 জন, ফরিদপুরে 2, নাটোরে 1 ও ঝিনাইদহে 1 জন করোনায় মারা গেছেন। পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্র সহ 8 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দেশের বিভিন্ন জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ব্রহ্মপুত্রের পানি বেড়ে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নতুন করে 5টি গ্রাম প্লাবিত হয়েছে। 300 চরের প্রায় 80,000 মানুষ পানিবন্দী। এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় 20,000 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। যমুনা, ব্রহ্মপুত্র সহ শাখা নদীগুলোর পানি বাড়তে থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বিভিন্ন উপজেলায় 25 গ্রামে 30,000 মানুষ পানিবন্দী রয়েছে। ফরিদপুর গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকার ফসলি জমি। রাজবাড়িতে পদ্মার পানি আবারও বিপদসীমার উপরে বইছে। এতে পানিবন্দী 7,500 পরিবার রয়েছে দুর্ভোগে। রয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। ভাঙন আতঙ্ক বাড়ছে পদ্মাপাড়ের বাসিন্দাদের। গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র ও যমুনার পানি বাড়ছে। ক্ষতিগ্রস্ত প্রায় 2,000 হেক্টর রোপা আমন সহ সবজি ক্ষেত। টাঙ্গাইলের প্রধান প্রধান নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত। রয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। ত্রাণ না পাওয়ার অভিযোগ দুর্গতদের। রত্না জামান, একুশে টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। লটকনাবাদে পাল্টে গিয়েছিল নরসিংদীর চাষিদের অর্থনৈতিক চিত্র। দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হয়, লাভের মুখ দেখছিলেন চাষিরা, কিন্তু করোনা পরিস্থিতিতে সেই চিত্র পাল্টে গেছে। রপ্তানি বন্ধ থাকায় 2 বছর ধরে লোকসান গুনছেন পাইকার ও চাষিরা। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। এক সময় ঝোপঝাড় ও জঙ্গলে অযত্ন অবহেলায় বেড়ে উঠত লটকন গাছ। কয়েক বছরে এই ফলই নরসিংদীর কৃষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বেলাবো ও শিবপুরের লালমাটি এলাকায় গড়ে উঠেছে বাণিজ্যিকভাবে অনেক লটকন বাগান।
পুষ্টিগুণ সমৃদ্ধ ফল লটকনের চাহিদা বাড়তে থাকে। অনেক পরিবারের জীবিকা হয়ে ওঠে লটকন আবাদ। কিন্তু দুবছর ধরে করোনা তাদের লোকসানের মুখে ফেলেছে। বিদেশ গিয়ে লইলে এগুলি আমরা দিতে পারতেছি না, এগুলি না দেওয়াতে আমাদের দরদামটা একটু কম পাইতেছি। লকডাউনের জন্য লটকনটা খুব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা আপনার এক্সপোর্ট করতো দেশ থেকে ফলটা, ওনারা কিন্তু এক্সপোর্ট করতে পারতেছে না। আগে বেশি 3 লাখ, এবার বেশি 2 লাখ, বাইরে জানা আবার লকডাউনের পরে মনে করেন মালের দামও কমেছে। কৃষি বিপণন অধিদপ্তর বলছে, লকডাউনের সময়ে রপ্তানি কম হলেও দেশের অভ্যন্তরে লটকন সরবরাহে সমস্যা হয়নি। এই উৎপাদিত লটকনের একটা বড় অংশ ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে রপ্তানি হয়ে থাকে। লকডাউন বা বিভিন্ন কার্গো বিমানের, বিমান ছাড়াও প্যাসেঞ্জার বিমানে যেহেতু ফ্লাইট গুলো কম চলার কারণে কিছুটা কম, তবে বন্ধ নেই। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় 1610 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। সমর ইসলাম, একুশে টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ভরা মৌসুমে পদ্মা মেঘনায় মিলছে না পর্যাপ্ত ইলিশ, খরচ উঠছে না জেলেদের। বরিশালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় 2 মামলায় আরো 12 আসামি জামিন পেয়েছেন। দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লার আদালতে শুনানি শেষে তাদের জামিন দেওয়া হয়। এ নিয়ে ইউএনও এবং পুলিশের দায়ের করা 2 মামলায় গ্রেফতার 22 জনের জামিন হল। গত 18 আগস্ট ব্যানার অপসারণ নিয়ে পুলিশ আওয়ামী লীগ সংঘর্ষ, ইউএনওর বাসভবনে হামলা ও আনসারের গুলিতে অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়। এরপর পুলিশ ও ইউএনওর দায়ের করা 2 মামলায় নামে বেনামে 600 ব্যক্তিকে আসামি করা হয়। ভরা মৌসুমেও চাঁদপুরের পদ্মা মেঘনায় মিলছে না পর্যাপ্ত ইলিশ, যে পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে তাতে খরচই উঠছে না জেলেদের। তবে মৎস্য বিভাগ বলছে শিগগিরই জেলেদের জালে ধরা পড়বে প্রচুর ইলিশ। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ভরা মৌসুমে দিনরাত পদ্মা মেঘনায় চলছে জাল ফেলা, কিন্তু পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত ইলিশ। আড়তেও ইলিশের সরবরাহ কম, এতে আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। এই সময় তো অনেক মাছ আসতো, আমরা অনেক মাছে অনেক ব্যস্ত থাকতাম, খাওয়ার সময়টুকু আমাদের ছিল না। এখন মাছ নিয়ে দেখি আমরা হয়তো বসে থাকি, তারও তো অনেক সংকট চলতেছে আমাদের। গার্ডের যে পরিস্থিতি এখন আরো দাঁড়াবো, তেমন একটা বেচা কিনতে সুবিধা নেই, মাছ পাইলে সে বেচে কিনে। আমরা এখানে বিভিন্ন জায়গায় অনেক টাকা পয়সা খাটাই রাখছি, কিন্তু আমাদের কোনো ইনকামের রাস্তা হইতেছে না। দাম সহনীয় না থাকায় হতাশ সাধারণ ক্রেতারা। আসছে আসলে এখন তো ইলিশের মৌসুম, তো আমরা ভাবছি যে ইলিশের দাম অনেক কম হবে। আমাদের মতন সাধারণ ক্রেতারা এই মুহূর্তে ইলিশ কিনে খাবার মতন পরিস্থিতি আমাদের নেই। 450 টাকা কেজি ছোট ডি, আর বড় ডি 800-900। বৃষ্টি বৃদ্ধি পেলে এবং অমাবস্যা পূর্ণিমাকে কেন্দ্র করে শিগগিরই বেশি ইলিশ পাওয়া যাবে বলছেন গবেষক। 5.5 লক্ষ মেট্রিক টন আমরা সর্বশেষ উৎপাদন পেয়েছি ইলিশের, সেটি আমরা আশা করি এই যে ব্যবস্থাপনা ইলিশের বিষয়ে করা আছে, বলা আছে, সেটি যদি অব্যাহত থাকে তাহলে ইলিশের উৎপাদন হয়তো 5.6 লক্ষ মেট্রিক টনে চলে আসতে পারে। প্রতি মৌসুমে চাঁদপুরে 51,189 জন জেলে ইলিশ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে। রত্না জামান, একুশে টেলিভিশন। কেরানীগঞ্জে দেশি ও ইন্ডিয়ান জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম সহ রুমা নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। কেরানীগঞ্জের অমৃতাপুরে অভিযান চালিয়ে এই নারীকে গ্রেফতার করা হয়। দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার জানান, দীর্ঘদিন ধরে একটি আন্তঃজেলা জাল টাকা উৎপাদন চক্র কেরানীগঞ্জের কারখানায় জাল টাকা তৈরি করে রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জে তা সরবরাহ করত। এই অভিযোগে অভিযান চালিয়ে 25 ধরনের সরঞ্জাম সহ রুমাকে গ্রেফতার করা হলেও এই সিন্ডিকেটের মূল হোতা মিনার পলাতক রয়েছে। এ ঘটনায় মডেল থানায় মামলা করা হয়েছে।
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার হরণি ইউনিয়নের চরগাছিয়ায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে দুইটি পিস্তল, তিন রাউন্ড কার্তুজ, সিম সহ তিনটি মোবাইল ও নগদ 7,500 টাকা জব্দ করা হয়। আটক ইব্রাহিমের বাড়ি লক্ষ্মীপুরের চরগজারিয়ায় এবং সোরা হোসেনের বাড়ি হাতিয়ার শূন্যচরে। তারা উপকূলীয় অঞ্চলে ডাকাতির কাজে জড়িত বলে জানিয়েছে র্যাব। যশোরের মনিরামপুরে পাচার হওয়া নারীদের পুনর্বাসনে সহযোগিতা করছে বেসরকারি সংস্থা ব্রাগ। দুপুরে মনিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা পাচার হওয়া নারীকে কাপড়, থ্রিপিস সহ 70,000 টাকার মালামাল সহ নগদ টাকা দেন। সহযোগিতা পাওয়া নারী জানান, এগুলোর মাধ্যমে তিনি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন। বছর পাঁচেক আগে মুম্বাই শহরে 30,000 টাকায় তাকে বিক্রি করে দেয় সোনিয়া নামের এক দালাল। ছয় মাস পর রাইটস যশোর তাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনেন। জেলায় পাচার হওয়া 70 নারীকে পুনর্বাসনের লক্ষ্য নিয়ে কাজ করছে ব্র্যাক। বাংলাদেশ ও নেপালের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডাক্তার বংশীধর মিশ্র। তিনি বলেন, নেপাল ও বাংলাদেশ জাতিগতভাবে একই, দুই দেশের সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য ও মানুষে মানুষের সম্পর্ক উন্নয়নে কাজ করা হবে বলে জানান নেপালের রাষ্ট্রদূত। দুপুরে শেরপুরের নালিতাবাড়ির নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শন করে সাংবাদিকদের তিনি বলেন, করোনা মহামারীর পর বাংলাদেশের সাথে আরও বেশ কিছু চুক্তি সম্পাদন করা হবে। কুলাউড়ার বিভিন্ন স্থানে খাসি গারোদের পানপুঞ্জি দখল, উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে মৌলভীবাজার সম্মিলিত নাগরিক সমাজ। সকালে মানববন্ধনে বক্তারা বলেন, কুলাউড়া, ডলুছড়া এবং ভেলুয়া পানপুঞ্জিতে সামাজিক বনায়নের নামে খাসি সম্প্রদায়ের মানুষকে উচ্ছেদের ষড়যন্ত্র চলছে, তাদের চলাচলে বাধা সৃষ্টির মাধ্যমে আতঙ্কিত করা হচ্ছে। বক্তারা খাসি গারোদের জীবন জীবিকার নিরাপত্তা সহ ভূমি অধিকার নিশ্চিতের দাবি জানান। মানববন্ধনে খাসি ও গারোদের বিভিন্ন সংগঠন এবং শহরের সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। পরের নয় দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নৌকা বাইচ। হাসানখোর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ঘোড়াঘাট ও পলাশবাড়ি উপজেলার সীমান্তের করতোয়া ও নদীতে ঐতিহ্যবাহী এই বাইচ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন উপজেলার 4টি দল অংশগ্রহণ করে। বিজয়ী হয় গোবিন্দগঞ্জ উপজেলা নৌকা বাইচ দল। আশপাশের কয়েক গ্রামের হাজার হাজার মানুষ ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ উপভোগ করেন। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এবারে চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের রুখিয়ায় বজ্রপাতে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয় আরও 3 জন। সকালে উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের 17 নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে। ক্যাম্প ইনচার্জ জানায়, গেল রাতে 17 নম্বর ক্যাম্পে বাড়াতে আসেন হারেজ ও হাসেম নামের দুই রোহিঙ্গা। সকালে বৃষ্টির সময় বাড়ির ত্রিপল ঠিক করতে বের হন তারা। সে সময় বজ্রপাতে মৃত্যু হয় তাদের। আহতদের স্থানীয় ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়। বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে 2960 LPM মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট দিয়েছে ভারত। সকালে অক্সিজেন প্ল্যান্ট ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ INS সাবিত্রী চট্টগ্রাম বন্দরের NCT 5 নম্বর জেটিতে পৌঁছায়। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষে ভারতীয় জাহাজটিকে স্বাগত জানান চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মঈন। পরে ISS সাবিত্রীর কমান্ডার এন রবি সিং ভারতের পক্ষ থেকে অক্সিজেন প্ল্যান্ট ও মেডিকেল সরঞ্জামের কাগজপত্র তুলে দেন। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে পতেঙ্গার কমান্ডিং অফিসার কমান্ডার এম মাহবুবুর রহমান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার অক্সিজেন প্ল্যান্টের কাগজপত্র নেন। দুই দিনের সফর শেষে 3 সেপ্টেম্বর জাহাজ সাবিত্রী ভারতের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
কক্সবাজার শহরের মল্লিকপাড়ায় বিষ্ণু মন্দিরের জায়গা দখল ও উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সচেতন হিন্দু সমাজের উদ্যোগে এই কর্মসূচি হয়। সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামে পিডিবির কর্মকর্তা অশোক দাস মল্লিকপাড়ায় বিষ্ণু মন্দিরের পাশে কিছু জমি কেনেন। মন্দিরের জায়গা তার জমির সঙ্গে হয়, সেগুলোও এখন দখলের পায়তারা করছেন তিনি। সম্প্রতি অশোক দাসের নেতৃত্বে মন্দিরের পুরোহিত ও পূজারীদের উপর হামলাও চালানো হয়। খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চাইনিজ ক্যান্টনিজ ভাষা শিক্ষা ও হাউসকিপিং কোর্সের উদ্বোধন হয়েছে। একই সাথে মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স এসআইপি শুরু হয়েছে। সকালে খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এসব কোর্সের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংশু প্রুই চৌধুরী। কেন্দ্রের অধ্যক্ষ সোহেল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, বিআরটিএর সহকারী পরিচালক প্রদীপ কুমার দেব। খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে 6টি ট্রেডে 190 জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে। শেষ করছি একুশের দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। স্বাস্থ্য ও শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে টিকা দেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী, শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আশ্বাস। 13 সেপ্টেম্বর খুলবে সব মেডিকেল কলেজ, কেনা হবে 16.5 কোটি ভ্যাকসিন বললেন স্বাস্থ্যমন্ত্রী। হাট নদীর পানি বিপদসীমার উপরে, বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় রাখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।